পূর্ব বর্ধমান জেলার মিমারি বিধানসভার চকদিঘি রোডের একটি চায়ের দোকানের মালিককে তৃণমূল কংগ্রেস কর্মীরা মারধর করে বলে অভিযোগ করেন দোকানের মালিক বাসুদেব দে। তিনি জানান, বুধবার সকালে তিনি দোকান মেরামত করছিলেন। অভিযোগ, সেই সময় মিমারি 4 নম্বর ও 1 নম্বর ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল কর্মী এসে বলে, কার অনুমতিতে দোকান মেরামত করছিস? তার আরও অভিযোগ, এরপর তারা তাকে মারধর করে। অভিযোগ, সকালবেলা এসে দোকান খুলতে আসি, তখন দোকান খুলে বসি 8:30 নাগাদ। 4 নম্বর ওয়ার্ডের কালু, 1 নম্বরের ডালু, আর 1 নম্বরের সুকুমার সুকুমার, আর 4 নম্বরের ওই ফিরোজার ভাইপো আমার দোকানে এসে আমাকে বলে, তুই বাঁশ পাল্টাচ্ছিস কেন দোকানের? পারমিশন নিয়েছিস? এখন কিসের পারমিশন? এখন পৌরসভা বন্ধ, কোথায় পারমিশনের জন্য যাবো? বলছে, না, তোর নামে অনেক অভিযোগ আছে। এই বলে আমাকে মারধর করে, দোকান থেকে বাইরে বের করে এনে আমায় মারধর করে। সেই অবস্থায় আমি একটা চায়ের দোকানে চা ঘাঁটছিলাম, হাতে আমার একটা চাকু ছিল, চাকুটা দিয়ে আমি চা ঘাঁটি। হ্যাঁ, সেইটা সঙ্গে বের করে নিয়ে আমাকে মারধর করা হয়, এবং সঙ্গে 8-9 জন দুষ্কৃতি ছিল, তারা আমাকে প্রচণ্ডভাবে প্রহার করে। তারা কি কোনো রাজনৈতিক দলের? হ্যাঁ, তারা টিএমসি দলের। আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই, আমার দোকানে সব রকমের লোক আছে, সেটাই ওদের ক্ষোভ। তারা বলছে যে তৃণমূল কংগ্রেস যাকে মারধর করা হয়েছে, তৃণমূল বলছে যে আপনার হাতে ছুরি ছিল, সেই ছুরি দিয়ে আপনি তাকে মারতে গেছিলেন। হ্যাঁ, ছুরিটা দিয়ে আমি চা ঘাঁটি, যেমন ছুরিটা দিয়ে আমি বাসনগুলো মাজি, মানে চা চাগুলো এঁটে থাকে তো সাসপেনে ধরে যায়, ওইটা দিয়ে আমি তুলি, আর চা ওইটা দিয়ে ঘাঁটছিলাম। ওই সময় আমাকে টেনে বাইর করে নিয়ে এসে মানে বেধরাক মার, 8-9 জন ছিল সঙ্গে, ওরা আমাকে বেধরাক ভাবে প্রহার করে এবং অখাদ্য ভাষায় গালাগালি করে, এবং আমার দোকানের সমস্ত কিছু মাল ভেঙে তজনত করে দেয়। ওই আমাকে মারধর করার কারণ হচ্ছে কি, আমাকে ওই বাঁশটা পাল্টাচ্ছিলাম দোকানের, বাঁশটা পাল্টাতে পারমিশন যেহেতু নেওয়া হয়নি, এইটাই উপলক্ষ যে কেন পৌরসভা থেকে পারমিশন নেওয়া হয়নি, তোমার নামে বহু কমপ্লেন আমাদের কাছে আসছে, এই বলে দোকানের মধ্যে আমাকে প্রচণ্ডভাবে প্রহার করে। এবং আমার দোকানে যেহেতু অন্যান্য লোকেরা আসে, যারা বিজয় ফিজি করে তারা আসে, চা ফা খায়, এইটা হলো মূল কারণ তারা কেন আসবে দোকানে, বিজেপির লোকজন দোকানে আসার জন্য আসে বলে, এইটাই ওদের মূল টার্গেট। হ্যাঁ, থানাতে আমি কেস করেছি, ওদের নামে জানিয়েছি, ডায়েরি করেছি, পুলিশ তো আমাকে বলে ঠিক আছে আপনি যান। যদিও ওয়ার্ড কমিটির তৃণমূল সদস্য অভিযোগ করেন, চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা চলার সময় হঠাৎ বাসুদেব দে তার উপর ছুরি নিয়ে চড়াও হয়। ঘটনা, চা ফা খেতে গেছিলাম, খেয়ে আলোচনা ছিল ওই পার্টি সংক্রান্ত কিছু তথ্য, ওই 9টা। কোন দোকানে? বাসুদেব চায়ের দোকান। আচ্ছা, কোথায় সেটা? চৌমাথা। আচ্ছা, তারপর? তারপর আচমাতে আমাকে হঠাৎ করে মারে। কেন আপনাকে মারলো? কেন? সেই তো বুঝতে পারছিল, কিছু না মারলো, ঘুষি চড় মারলো, ছুরি নিয়ে মারতে এলো। দুজন না থাকলে আমাকে তো ছুরিটা পেটে ঢুকে যেত, হাত আমার হাত কেটে গেছে। কি ওখানে কি কোনো আলোচনা হচ্ছিল? কথাবার্তা হচ্ছিল, ওই উনি পার্টির ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিলো, কিরকম কি গরম ফরম বাজার কি হচ্ছিল। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে? আমি তৃণমূল কর্মী। আচ্ছা, যে আপনাকে মারধর করতে এসে বা যে মেরেছে আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? নিশ্চয়ই বিজেপি সক্রিয় কর্মী, আনলে মারবে কেন আমাকে? সক্রিয় কর্মী মনে হচ্ছে। দোকান ভাঙচুর করা হয়েছে, ও মারতে এসছে, মারামারি ছাড়েন দেশে পড়েছে, যারা আমাকে বাঁচাতে এসেছিলো সব ছেলেগুলো সব ছাড়ালি, আমাকে তো ছুরি মার, ছুরিটা হাতে ধরা আছে, প্রমাণ আছে। মারামারির সঙ্গে কি ওই যে দোকান ভাঙচুর যেটা হয়েছে তার সঙ্গে আপনারা যুক্ত ছিল? না না না, দোকান সঙ্গে কোনো যুক্ত নেই। আপনার কি অভিযোগ জানিয়েছেন তারা? আর জানাবো, এবার করব। কী চাইছেন আপনারা এবার করে? আমার ওর শাস্তি চাই। আপনাকে কোথায় কোথায় মেরেছে? এই হাতে, বুকে, ঘুষি, ছুরি নিয়ে মারতে এসে দুজন আমাকে আটকেছে, নাহলে ছুরি ঢুকে যেত। অপরদিকে মিমারি পৌরসভার প্রশাসক সুপ্রিয় সামন্ত জানান, পৌরসভার অনুমতি ছাড়া দোকান মেরামত করা বেআইনি। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি যারা আড্ডা মারে তাদের কাজ হচ্ছে যে যেন তেন প্রকাণ্ড একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চারিত করা। ওরা বুঝে গেছে সারা পশ্চিমবঙ্গ ক্ষমতা আসতে পারছে না, মেমারিতে ক্ষমতা আসতে পারছে না, তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। যে দোকানের ঘটনা বলছে সেটা আমি শুনলাম, আমি এই ব্যাপারে থানা বড়বাবুর সঙ্গে আমি কথা বলেছি। তা যাই হোক, তিনি পৌরসভার আন্ডারে যে কেউ যদি কেউ কিছু করে, সে তৃণমূলই হোক, কংগ্রেসই হোক, সিপিএমই হোক আর বিজেপি হোক, তাকে মিনিমাম একটা অনুমতি নিতে হয়। সেই অনুমতি সে নেয়নি, সেটা জিজ্ঞাসা করতে গেছে,
একদম তার নিজের দোকানে এবার পরে ভাড়াটিয়াই হোক, যে কোনো কিছু রিপ্লেস করতে গেলে তাকে মিনিমাম অনুমতিটা ওয়ার্ড কমিটি নিতে হয়, কাউন্সিলারে নিতে হয়, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিতে হয়। ওরা তো ওয়ার্ড কমিটির সদস্য, তারা প্রথমে জিনিসটা দেখে বা জিজ্ঞাসা করে, সেটি জিজ্ঞাসা করেছে, তার পরিবর্তে শুনলাম তাকে অস্থাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং একটা বড় চাকু নিয়ে তাকে তেড়ে গেছে, তাকে চাকু হাতে গলায় চোট পেয়েছে, মেমারি হাসপাতালে এসে মেডিকেল করিয়েছে, থানায় কমপ্লেন করিয়েছে। এটা কি হচ্ছে তৃণমূলের? তিনি তো বলছেন যে সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হচ্ছিল, সেখান থেকে সে রাজনীতি বচসা কি হয়েছে না হয়েছে, রাজনীতি যাই আলোচনা হোক না কেন, সেখানে কাউকে চাকু দিয়ে মারবে এবং বিজেপি আসছে বলে হুঙ্কার দেবে এটা কোনো রকম বরদাস্ত করা যায় না। আমরা আইনকে জানিয়েছি, আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূল ওয়ার্ড কমিটির সদস্যরা বিষয়টি জানতে গেলে দোকানের মালিক ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের রীতি এটা, আর ওখানে কোনো উনি কোনো বিজেপি পার্টি ফাটি করে না, সেটা সবাই জানে মেমারির লোক। আর ওই চায়ের দোকানে সব মানুষই কি যাতায়াত করে, সবাই গিয়ে ওখানে বসে চা ফা খায়। আর উনি একটা সামান্য একটা চালা, যেটা চালা থেকে বাঁশটা ভেঙে গিয়েছিল, সামান্য একটা বাঁশ পাল্টানোকে ইস্যু করে ওনার উপর আজকে টার্গেট করে হামলা হয়েছে। বাঁশ পাল্টানোর জন্য তো কোনো অনুমতি বা পারমিশনের প্রয়োজন হয় না, এটার জন্য তৃণমূল আজকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে। না কোন ইনলিগাল মেমারি পৌরসভায় আজকে আপনাকে হাতে ঘড়ি দেখিয়ে দিতে পারি, বিভিন্ন ইনলিগাল কনস্ট্রাকশন আছে। এই ভোটে নোটিফিকেশন জারি হওয়ার পর বড় বড় বিল্ডিং আজকে তৃণমূল কংগ্রেস টাকা খাইয়ে আজকে মেমারির বুকে তৈরি করে দিয়েছে। আর যিনি বলছেন ইনলিগাল কনস্ট্রাকশন, মেমারির বুকে থানার সামনে একটা বিশাল বড় দোতলা ইনলিগাল কনস্ট্রাকশন তৈরি করেছে, নিচে মার্কেট করেছে, ওপরে আইএনটিটিউসি তৃণমূলের রিক্সা ইউনিয়ন বা তৃণমূলের ইউনিয়নের একটা অফিস করেছে পিডব্লিউডি জায়গার উপরে। আমরা এইটা নিয়ে বিচার চাই, এইটা কি করে যদি করতে পারে। আর সামান্য একটা গরিব মানুষ চায়ের দোকানে একটা বাঁশ পাল্টাতে গেলে যদি ইনলিগাল হয়, তাহলে অত বড় বিল্ডিংটা কি করে, ওটা কি করে হলো না ইনলিগাল, এইটা আমরা প্রশ্ন ছেড়ে দিই। মেমারি থেকে পিন্টু ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা।